আসলে ব্যাপার আমার আইডিয়া কম, আমি খুবই ছোট একজন মানুষ, আমি এখনো আসলে এইসব ব্যাপার বুঝি না যে কি কেমন হয় না হয়। আমার কারণ সব তারকারা একসাথে, সেলিব্রিটিসরা সবাই একসাথে, আর এখানে আমাদের যারা প্রার্থী আছেন সবাই তো নিজের কাছের মানুষ। সো ওভারঅল আমার কাছে একটা উৎসব লাগছে, আমার খুব ভালো লাগছে। আসলে এর আগে আমি ওইভাবে ভোটার ভোট দেওয়ার জন্য ওইভাবে চিন্তা করিনি, তো পরে আমার কাছে মনে হয়েছে না আমারও ভোটার হওয়া উচিত, কারণ আমার আমাদের নির্বাচনে আমি কেন ভোট দিব না, আমার তো ভোট দেয় আমার অধিকার। সো তখন আবার নির্বাচনের আগে আগেই ভোটার হলাম, সো এখন ভোট দিব। আই এম সো এক্সাইটেড, খুব ভালো লাগছে এই আর কি। প্রত্যাশা সবসময় ভালো কাজ করার, দুটো প্যানেলের কাছে যারাই জিতবে তাদের কাছে একটাই চাওয়া, ভালো কাজ করার, কারণ সবাই আমার কাছের মানুষ। যে দলই জিতেক না কেন তারা ভালো কাজ করবে, সব শিল্পীদের পাশে থাকবে, স্পেশালি যারা দুস্থ শিল্পী আছে, যারা কাজ করতে পারছে না, যারা কিনা অনেকে আছে কাজের জন্য প্রবলেম হচ্ছে, অনেকের চিকিৎসার প্রবলেম হচ্ছে, তাদের পাশে দাঁড়াবে এবং আমাদের যে কোনো প্রবলেমে তারা আমাদের পাশে থাকবে, এই চাওয়া। না, এটা ভুল ধারণা, হবে না কেন, আমরা শিল্পীরা আমরাও তো ওয়ার্কার, প্রতিটা মানুষ আমরা যার যার জায়গা থেকে কাজ করি, সে কাজটা যখন কমে যায় তখন আমাদের আর্নিং পয়েন্টটা কমে যায়, আমরা তখন আর্ন করতে পারি না, যখনই আর্নিং পয়েন্টটা কমে যায় একটা টাইমে এসে অনেকে অবসর নিয়ে নেয়, একদম বড় তারকা ছাড়া যারা আসলে ক্যারেক্টার আর্টিস্ট আছে তাদের জীবনে অনেক ধরনের প্রবলেম ফেস করে, কারণ তারা এমনিতেও তাদের পারিশ্রমিকটা একটু কম, আর তারা যখন অবসরে চলে যায় তখন তাদের বিভিন্ন শারীরিক সমস্যা হয়, বিভিন্ন ধরনের প্রবলেম, তারা ওইটা এফোর্ড প্রপার করতে পারে না। সো কেন না, আমরা সবাই তো মানুষ, সেটা আমরা শিল্পী হই বা শিল্পের বাইরে কাজ করি না কেন, মানুষ মানে তো আমাদের আর্থিক প্রবলেম হবে, শারীরিক প্রবলেম হবে, যেটা স্বাভাবিক। আসলে ব্যাপার আমার আইডিয়া কম, আমি খুবই ছোট একজন মানুষ, আমি এখনো আসলে এইসব ব্যাপার বুঝি না যে কি কেমন হয় না হয়। আমার কাছে একটাই কথা যে আমরা সবাই একসাথে থেকে কাজ করব, আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, এটাই হচ্ছে চাওয়া, আর কোনো কিছুই নয়। আমাদের সবাই তো তারকা, আমি দুটো প্যানেলকে সমর্থন করছি, কারণ দুটো প্যানেলই আমার, কারণ দুটো প্যানেলেই যারা যারা নির্বাচন করছে সবাই আমার আপন মানুষ, আর এখানে সবাই তারকা, কোনো প্যানেলেই আসলে কম বেশি আমি দেখছি না। আমার কাছে মনে হচ্ছে দুটোই আমার ফ্যামিলি, আর দুইটা ফ্যামিলি থেকে যে কোনো একটা ফ্যামিলি জিতবে এটাই তো স্বাভাবিক, যে ফ্যামিলি জিতবে সেটাই আমার, আমি এইভাবে এনজয় করছি। এখন আসলে ফিল্ম নিয়ে বিজি, ফিল্ম আমার তিনটা মুভি রিলিজ হওয়ার অপেক্ষায় আছে, আর বাকি দুটো ওয়েব সিরিজ শেষ করলাম কাজ, আর এর মধ্যে আগামী মাসে আমার নতুন মুভি শুটিং শুরু হবে, অবভিয়াসলি আপনাদের সবাইকে একদম জাঁকজমকভাবে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো, আসলে দেখুন আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে যারা ছিল বর্তমানে যারা আছেন, মানে তারা, আমি তাদের অনেক অ্যাক্টিভিটিস দেখেছি, তাদের কাজ দেখেছি, যখন কিনা প্যান্ডামিক ছিল আমরা সকলেই ঘরে ছিলাম, এটা আসলে আমি কারো উদ্দেশ্য করে বলছি না, সে যেই কাজ করতো তাকে নিয়েই বলতাম। সো যেমন আমি দেখেছি জায়েদ খান আমাদের হিরো, তাকে দেখেছি যে সে বিভিন্ন জায়গায় গিয়ে হেল্প করেছে, শিল্পীদের কাছে গিয়েছে, এবং প্যান্ডামিকে যখন আমরা সকলেই বাসায় সেই টাইমে সে রিস্ক নিয়ে গিয়েছে, সে কাজ করেছে। এখন যারা নেক্সট আসবে, যদি তার এই দল আসে তারাও কাজ করবে, যে দল আসবে তারাই কাজ করবে, কারণ এটা তাদের দায়িত্ব কাজ করা। সো আমার মনে হয় যারাই কাজ করবে আমাদের ভালোর জন্য করবে, আমি আসলে এর বাইরে কে কতটুকু কী করেছে আমি এবার বলতে পারবো না। তৈরি হয়নি বললে ভুল হবে, ব্যাপারটা হচ্ছে আমি হয়তো সিরিয়াসলি নেইনি, আমার ক্যারিয়ারটাকে আমি ওইভাবে চাইনি যে এস্টাবলিশ করতে মিডিয়াতে, বাট পরে যখন কিছু জিনিস চলে আসলো সামনে, যে কিছু লাইক যেটা লাইমলাইটে আসতে চাইনি তাও অটোমেটিক চলে আসলাম, এখন আবার কাজ করছে, যখনই কাজটা আবার আমি প্রপার শুরু করেছি তখনই ব্যাড লাক, প্যান্ডামিক শুরু হয়ে গেছে। যেমন এখন তো অনেক মুভি আমার রিলিজের বাকি আছে, আপনারা তো জানেনই আমার প্রতিটা কাজের আপডেট। সো ইনশাল্লাহ এখন কন্টিনিউ করবো, এখন কাজ করবো, যদি সব কিছু পুরো পৃথিবী যদি সুস্থ থাকে ইনশাল্লাহ কাজ করব। নির্বাচন করার ইচ্ছা আসলে আমার এখন যে যা আমি দেখছি আমার এত ভালো লাগছে, এত এক্সাইটিং লাগছে যে হ্যাঁ হয়তো আমি নির্বাচন করতে পারি, কিন্তু জয়ী হবার জন্য বা কি ওইরকম মেন্টালিটি নেই, নির্বাচন দেখেই ভালো লাগছে যে আই উইশ আমি এখানে প্রার্থী হতাম, খুবই এক্সাইটিং। এফডিসি তো আমার বাসাই, সো এফডিসিতে আসলে তো ভালোই লাগে, যখন শুটিং থাকে তখন আসি, শুটিং ছাড়া যখন কোনো কাজ থাকে, সো এফডিসি মানেই তো ফিল্ম ইন্ডাস্ট্রি, তো এফডিসি ছাড়া তো ফিল্ম ইন্ডাস্ট্রি না, এফডিসির মানেই তো ফিল্ম ইন্ডাস্ট্রি। সো হ্যাঁ আসলে খুব ভালো লাগে, আর এখন এফডিসি অনেক সুন্দর হয়ে গেছে আগের চেয়ে, অনেক বেটার, সো
খুব ভালো লাগে। নির্বাচনী প্যানেলের কাছে আসলে চাওয়া বলতে যারা জিতবে তারা যেন একদম ঝাঁকঝমকভাবে আমাদের সবাইকে কি বলবো, আমি আসলে ওইরকম কোনো কিছু চাওয়া নাই, ভালো কাজ, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ।